আচ্ছা, আজকে আজকে আমরা আমরা পাইথনে পাইথনের দিয়ে দিয়ে আমি আমি কি কি করব, করব ফাংশন ফাংশন দিয়ে দিয়ে পাইথন পাইথনের প্রোগ্রামিং প্রোগ্রামিং দেখাবো। দেখাবো। আমি আমি পাইথন পাইথন আমার আমার ফাংশনের ফাংশনের থিওরি থিওরি পার্ট পার্ট ক্লাসটা ক্লাসটা আমি আমি অলরেডি অলরেডি করে করে দিয়েছিলাম, দিয়েছিলাম, মাঝখানে মাঝখানে 500 500 দিন দিন একটু একটু লেট লেট হয়ে হয়ে গেল, গেল, তার তার জন্য জন্য সরি। সরি। তো তো আজকে আজকে আমরা আমরা পাইথনের পাইথনের সেই সেই ফাংশন ফাংশন নিয়ে নিয়ে আমি আমি আজকে আজকে দুটো দুটো প্রোগ্রাম প্রোগ্রাম করে করে দেখাবো, দেখাবো, একটা একটা একটু একটু সহজের সহজের মধ্যে মধ্যে আর আর একটি একটি একটু একটু টাফের টাফের মধ্যে মধ্যে দেখাবো, দেখাবো, যাতে যাতে আপনারা আপনারা বুঝতে বুঝতে পারো পারো যে যে সহজ সহজ ভাবা ভাবা কিরকম কিরকম হবে, হবে, একটু একটু ডিফিকাল্টের ডিফিকাল্টের মধ্যে মধ্যে কিভাবে কিভাবে দুরকম দুরকম ভাবে ভাবে আমি আমি দেখাবো। দেখাবো। তাহলে তাহলে প্রথমে প্রথমে আমি আমি করব করব হচ্ছে হচ্ছে অ্যাডিশন অ্যাডিশন অফ অফ টু টু নাম্বারস। নাম্বারস। তাহলে তাহলে অ্যাডিশন অ্যাডিশন অফ অফ টু টু নাম্বারস নাম্বারস এ এ আমাকে আমাকে কি কি করতে করতে হবে, হবে, প্রথমে প্রথমে ফাংশন ফাংশন ডেফ ডেফ ডিএফ ডিএফ কিওয়ার্ড কিওয়ার্ড ফাংশন ফাংশন কল কল করতে করতে হলে হলে মানে মানে ডিক্লেয়ার ডিক্লেয়ার করতে করতে হলে, হলে, ডিফাইন ডিফাইন করতে করতে হলে হলে ডিএফ ডিএফ কিওয়ার্ডটি কিওয়ার্ডটি করতে করতে হবে। হবে। এখানে এখানে ফাংশন ফাংশন আমি আমি নিলাম নিলাম অ্যাডিশন, অ্যাডিশন, ফাংশনে ফাংশনে যেহেতু যেহেতু দুটো দুটো নাম্বার নাম্বার আছে আছে তাই তাই দুটো দুটো নাম্বার নাম্বার আমাকে আমাকে আমি আমি পাস পাস করে করে দিচ্ছি, দিচ্ছি, এক্স 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 কমা কমা ওয়াই ওয়াই কোলন। কোলন। এবার এবার ফাংশনের ফাংশনের মেইন মেইন কাজ কাজ কি কি হবে, হবে, সাম সাম ইকুয়াল ইকুয়াল টু টু এক্স এক্স প্লাস প্লাস ওয়াই, ওয়াই, তারপরে তারপরে রিটার্ন রিটার্ন হবে হবে সামটা। সামটা। ফাংশন ফাংশন আমাকে আমাকে রিটার্ন রিটার্ন করতে করতে হবে, হবে, তারপরে তারপরে প্রিন্ট। প্রিন্ট। এইবার 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 হচ্ছে হচ্ছে আমাকে আমাকে এবার এবার এক্স এক্স আর আর ওয়াই ওয়াই টাকে টাকে আমাকে আমাকে ইনপুট ইনপুট নিতে নিতে হবে। হবে। এক্স এক্স ইকুয়াল ইকুয়াল টু টু ইন্টিজার ইন্টিজার ফাংশন ফাংশন তার তার ভেতরে ভেতরে ইনপুট ইনপুট ফাংশন ফাংশন এন্টার 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 ফার্স্ট ফার্স্ট নাম্বার নাম্বার এন্টার এন্টার ফার্স্ট ফার্স্ট নাম্বার নাম্বার এক্সটাকে এক্সটাকে আবার আবার ইনপুট ইনপুট নিতে নিতে হবে, হবে, এটাকে এটাকে কপি কপি করে করে নিচ্ছি, নিচ্ছি, পেস্ট পেস্ট ওয়াই, ওয়াই, এখানে এখানে হচ্ছে হচ্ছে সেকেন্ড সেকেন্ড নাম্বার। নাম্বার। এবার এবার প্রিন্ট, প্রিন্ট, এবার এবার ফাংশনটাকে ফাংশনটাকে আমাকে আমাকে কল কল করতে করতে হবে, হবে, তাহলে তাহলে এখানে এখানে আমি আমি লিখছি লিখছি দ্য দ্য রেজাল্ট রেজাল্ট ইজ ইজ কমা, কমা, দ্য দ্য রেজাল্ট রেজাল্ট ইজ ইজ কমা, কমা, ওই ওই ফাংশন ফাংশন নিয়েছি নিয়েছি কি কি অ্যাডিশন, অ্যাডিশন, ফাংশন ফাংশন কল কল করতে করতে হয় ফাংশন ফাংশন নাম নাম দিয়ে, দিয়ে, তার তার ভেতরে ভেতরে এক্স এক্স কমা কমা ওয়াই ওয়াই দেখি, দেখি, সেভ সেভ করে করে রান। রান। এন্টার এন্টার ফার্স্ট ফার্স্ট নাম্বার নাম্বার দেখি, দেখি, সেভ সেভ করে করে রান রান করে, করে, এন্টার এন্টার ফার্স্ট ফার্স্ট নাম্বার নাম্বার ফোর, ফোর, সেকেন্ড সেকেন্ড নাম্বার নাম্বার টু, টু, দ্য দ্য রেজাল্ট রেজাল্ট ইজ ইজ সিক্স, সিক্স, তাহলে তাহলে এডিশন এডিশন হলো। হলো। তাহলে তাহলে এটা এটা হলো হলো সাম, সাম, দুটো দুটো নাম্বার নাম্বার ইনপুট ইনপুট এবং এবং তার তার যোগ যোগ করা, করা, একটা একটা সহজ সহজ প্রোগ্রাম প্রোগ্রাম ফাংশন ফাংশন দিয়ে। দিয়ে ফাংশন ফাংশন প্রথমে প্রথমে তাহলে তাহলে ফাংশন ফাংশন টোটালে টোটালে তিনটে তিনটে পার্ট পার্ট থাকবে, থাকবে, একটা একটা হচ্ছে হচ্ছে এইটুকু এইটুকু পার্ট পার্ট হচ্ছে হচ্ছে ফাংশনটাকে ফাংশনটাকে ডিফাইন ডিফাইন করা, করা, এইটুকু এইটুকু পার্ট পার্ট হচ্ছে হচ্ছে ফাংশনের ফাংশনের যে যে দুটো দুটো প্যারামিটার প্যারামিটার যাচ্ছে যাচ্ছে সেটা সেটা ইনপুট ইনপুট নেওয়া, নেওয়া, আর আর এই এই যে যে পার্টটা পার্টটা এই এই পার্টটা পার্টটা হচ্ছে হচ্ছে ফাংশনটাকে ফাংশনটাকে কল কল করা, করা, কল কল করা। করা। এই এই টোটাল টোটাল তিনটে তিনটে পার্টে পার্টে কিন্তু কিন্তু ফাংশন ফাংশন প্রোগ্রামটা প্রোগ্রামটা হয়ে হয়ে থাকে। থাকে। এটা এটা গেল গেল একটা একটা সহজ সহজ প্রোগ্রাম। প্রোগ্রাম। এর এর থেকে থেকে একটু একটু ডিফিকাল্টের ডিফিকাল্টের মধ্যে মধ্যে আমি আমি যাচ্ছি, যাচ্ছি, সেটা সেটা হলো হলো এলসিএম এলসিএম করা। করা। এলসিএম এলসিএম একটি একটি কমন কমন প্রোগ্রাম, প্রোগ্রাম, এলসিএম এলসিএম লিস্ট লিস্ট কমন কমন নাম্বার নাম্বার বা বা লোয়েস্ট লোয়েস্ট কমন কমন নাম্বার নাম্বার বার বার করা। করা। এটা এটা আমি আমি তাহলে তাহলে কি কি করবো, করবো, একই একই রকম রকম ভাবে ভাবে ডেফ ডেফ আমি আমি এলসিএম এলসিএম বলে বলে ফাংশনটা ফাংশনটা নিচ্ছি, নিচ্ছি, এখানে এখানে ফাংশনের ফাংশনের নাম নাম যা যা খুশি খুশি নেওয়া নেওয়া যেতে যেতে পারে, পারে, তাতে তাতে কোনো কোনো অসুবিধে অসুবিধে নেই, নেই, কিন্তু কিন্তু নামগুলো, নামগুলো, ভ্যারিয়েবল ভ্যারিয়েবল নামগুলো নামগুলো সবসময় সবসময় প্রোগ্রামে প্রোগ্রামে রিলেটেড রিলেটেড মিললে মিললে পরে পরে বুঝতে বুঝতে সুবিধা সুবিধা হয়, হয়, তাই তাই আমি আমি যেহেতু যেহেতু এলসিএম এলসিএম বলছি বলছি তাই তাই এলসিএম এলসিএম নিলাম, নিলাম, এলসিএম এলসিএম একই একই রকম রকম হবে, হবে, দুটো দুটো নম্বরে নম্বরে হবে হবে এলসিএম এলসিএম এক্স এক্স ওয়াই ওয়াই কোলন। কোলন। এইবার এইবার ফাংশনটাকে ফাংশনটাকে ডিফাইন ডিফাইন হলো, হলো, ফাংশনের ফাংশনের মধ্যে মধ্যে কি কি কাজ কাজ হবে, হবে, প্রথম প্রথম কাজ কাজ হবে হবে হচ্ছে হচ্ছে আমাকে আমাকে এক্স এক্স আর আর ওয়াইটাকে ওয়াইটাকে আমাকে আমাকে কম্পেয়ার কম্পেয়ার করতে করতে হবে হবে যে যে কে কে কার কার বড়, বড়, কারণ কারণ যেহেতু যেহেতু ডিভিশন ডিভিশন করতে করতে হয়, হয়, এলসিএম এলসিএম আমাকে আমাকে ভাগ ভাগ করতে করতে হবে, হবে, তাহলে তাহলে ভাগ ভাগ করতে করতে হলে হলে অবশ্যই অবশ্যই বড় বড় কে কে ছোট ছোট ভাগ ভাগ করতে করতে হবে, হবে, তাহলে তাহলে যদি যদি এক্স এক্স ওয়াই ওয়াই থেকে থেকে বড় বড় হয় হয় কোলন, কোলন, তাহলে তাহলে কি কি হবে, হবে, গ্রেটার গ্রেটার বলে বলে একটা একটা ভ্যারিয়েবল ভ্যারিয়েবল নিলাম, নিলাম, তার তার আন্ডারে আন্ডারে আমি আমি এক্সটাকে এক্সটাকে স্টোর স্টোর করে করে দিচ্ছি, দিচ্ছি, হলো হলো এটা এটা গেল। গেল। আবার আবার এলস এলস পাটা পাটা কি কি হবে, হবে, এলস এলস তা তা না না হলে হলে কি কি হবে, হবে, তা তা না না হলে হলে হবে হবে ওয়াইটটা ওয়াইটটা হবে হবে গ্রেটারের গ্রেটারের মধ্যে মধ্যে চলে চলে যাবে, যাবে, ওয়াইটটা ওয়াইটটা গ্রেটারে গ্রেটারে চলে চলে গেল। গেল। এইবার এইবার এই এই কন্ডিশনটা কন্ডিশনটা যদি যদি ট্রু ট্রু হয়, হয়, এই এই কন্ডিশনটা কন্ডিশনটা যদি যদি মানে মানে এই এই স্টেটমেন্টটা স্টেটমেন্টটা যদি যদি সঠিক সঠিক হয়, হয়, তাহলে তাহলে এই এই হোয়াইল হোয়াইল লুপে লুপে ঢুকলো। ঢুকলো। এবার এবার হোয়াইল হোয়াইল লুপে লুপে ঢুকে ঢুকে আবার আবার একটা একটা ই ই দিতে দিতে হবে হবে কেন, কেন, কারণ কারণ এবার এবার ডিভিশনটা ডিভিশনটা করবো। করবো। এবার এবার ডিভিশন ডিভিশন করবো করবো কাকে, কাকে,
তাহলে ভাগ করবো কাকে, এটাকে ভাগ করবো একবার এক্স দিয়ে, ইকুয়াল টু জিরো অ্যান্ড গ্রেটার মড ফাংশন ওয়াই ইকুয়াল টু জিরো কোলন। এবার কি হবে, এখানে এবার তো ডিভিশন হয়ে গেল, তাহলে কি হবে, এবার আমার তাহলে অ্যান্সার হয়ে যাবে এলসিএম গ্রেটারটা এবার এলসিএম এ চলে যাবে। এখানে আমি স্টেটমেন্টটাকে এখানে ব্রেক করে দিচ্ছি, নালে এটা কি হবে, এটা ইনফাইনাইটে চলে যেতে পারে। তাহলে এলস, এইবার এলস পরে আমি কি দেবো, যে এইবার এটা কি গ্রেটারটা এবার বৃদ্ধি হবে, এক এক করে ইনক্রিমেন্ট হবে। হ্যালো, এটা হলো ওয়াইলের মধ্যে, এবার আমি এটাকে রিটার্ন করব, রিটার্ন করব কোনটাকে, এটা ওই এলসিএম যেটা গ্রেটারটা থাকছে, ওটাই তো অ্যাকচুয়াল এলসিএম পার্ট। এটা গেল হচ্ছে ফাংশন ডিফাইন গেল, ফাংশনটা ডিফাইন করা গেল। এবার আমি ইনপুট গুলো নেব, একই রকম ভাবে আগে প্রোগ্রামটাতে যেমন দেখালাম ওরকম ভাবে এখানে ইনপুট নেব, ইনপুট ফাংশন দিয়ে enter first number enter first number একদম ভাবে আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, এটা আমি নিচ্ছি y তে ইনপুট সেকেন্ড নাম্বার, enter সেকেন্ড নাম্বার, enter সেকেন্ড নাম্বার গেল। এবার আমি কি করব, এবার আমি কি করব, ফাংশনটাকে কল করব, প্রিন্ট ফাংশনটা কল হবে, দা রেজাল্ট ইজ, দা রেজাল্ট ইজ কমা, ফাংশন কি ছিল এলসিএম, তার ভিতরে দুটো প্যারামিটার ছিল এক্স কমা ওয়াই, এখানে দুটো প্যারামিটার আর দুটো হিসেবে যাবে, কল করলে আর দুটো যাবে। তাহলে এই হলো প্রোগ্রামটা, আমরা দেখি রান করছে কিনা, রান সেভ করে নিই। আচ্ছা, তাহলে ফার্স্ট নাম্বার আমি দিচ্ছি হলো 4, সেকেন্ড নাম্বার দিচ্ছি 2, তাহলে এখানে আমি প্রোগ্রাম দেখাচ্ছি কেন এটা সিস্টেম করে রেডিটার, ওকে দেখি কি প্রোগ্রাম হচ্ছে, কি মডেল হচ্ছে। ও আচ্ছা, এখানে টি দিচ্ছি তো রেডিটার, এখানে সিলেক্ট করে কোন মডেল হচ্ছে, তাই ও রেডিটারটা খুঁজে পাচ্ছি না। এবার আশা করি হয়ে যাবে, এবার আশা করি হয়ে যাবে, এটাকে ক্লোজ করে আমি পুরো আবার রান দিতে যাচ্ছি, রান বেস, ফার্স্ট নাম্বার 4, সেকেন্ড নাম্বার 2, গুড, তাহলে রেজাল্ট ইজ 4, তাহলে ফাংশন সঠিকভাবে রান করবে। তাহলে এই হলো তোমরা দেখতে পেলে যে ফাংশন দিয়ে আমি দুটো প্রোগ্রাম দেখালাম, একটা সহজ একটা প্রোগ্রাম, একদমই সহজ যে অ্যাডিশন করা, সহজ দেখালাম এই কারণে যে ফাংশনটা বুঝতে সুবিধা হবে, কি করে ডিফাইন করতে হয়, কি করে ইনপুট দিতে হবে, কি করে ফাংশনটাকে আবার কল করতে হবে এবং তার প্যারামিটার এবং তার আউটপুট। এই গেল, এরপরে আমি একটু চাপের মধ্যে দেখালাম ইন্ডিকেটর গুলো, সেটা হলো এলসিএম বার করার পর শেখালাম, আমি দেখালাম যে কি করে ফাংশনটাকে এলসিএম করা যায়। তাহলে এই আজকে আমি দুটো প্রোগ্রাম ফাংশন দিয়ে দেখালাম, এর আগে দিন ফাংশন থিওরি ক্লাস অলরেডি কমপ্লিট ছিল, আজকে আমি তার প্র্যাকটিক্যালটা করিয়ে দিলাম, দুটো প্রোগ্রাম দিয়ে ফাংশনটা টোটাল করে বুঝে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরো ক্লিয়ার করে আবার একটা ক্লাস নিয়ে ভালো করে বুঝিয়ে দিতে পারবো। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত রইলো, পরবর্তী ক্লাস পাইথনের পরবর্তী টপিক নিয়ে আমি আসছি। তাহলে এই পর্যন্ত থাকলো, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।